জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় প্রথম ভাষণ। 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর সেই বছরই 23 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান। 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পক্ষে প্রথম বাংলায় ভাষণ দেন। বিশ্বনেতাদের সামনে বঙ্গবন্ধু তখন উচ্চারণ করেন, মানবজাতির অস্তিত্ব বজায় রাখতে শান্তি ছাড়া পথ নেই, আর এটি হচ্ছে পৃথিবীব্যাপী মানব মানবীর গভীরতম আকাঙ্ক্ষা। এই শান্তির বাণী বিশ্ববাসীর অন্তর ছুঁয়ে যায়, বাংলাদেশের বিশ্বজয়ের আরেক নতুন ইতিহাস গড়ে ওঠে, আর এর মধ্য দিয়েই মাতৃভাষা বাংলা পৌঁছে যায় বিশ্ব দরবারে। বন্ধুরা, এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।